2014 সনের 31শে অক্টোবর 67 বছরের দীর্ঘ কুমার জীবনের ইতি টেনে হানুফা আক্তারকে বিয়ে করেন বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক। আর এই ঘটনার মাধ্যমে তিনি তখন সংবাদের শিরোনাম হয়েছিলেন। বিয়ের পরপরই কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন সিঙ্গাপুরে, তখন তার জন্য দোয়া করেছিল পুরো দেশবাসী। এরপর 2016 সনের মে মাসে জন্ম হয় এক কন্যা সন্তান। সে সময়ও রেলমন্ত্রী কন্যা সন্তানের জনক হয়ে আলোচনায় এসেছিলেন। আর এবার 2 বছর পেরিয়ে 2018 সনের মে মাসেই 2 যমজ ছেলের জনক হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। তার স্ত্রী হানুফা এবং 2 ছেলে সুস্থ রয়েছেন বলে স্কয়ার হাসপাতালের কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়। সেই সাথে দেশের বেশ কয়েকটি বড় বড় গণমাধ্যমে রেলমন্ত্রীও জানিয়েছেন ছেলেরা এবং মা সুস্থ রয়েছে। এখন পর্যন্ত ছেলেদের নাম কি রাখবেন তা ঠিক করেননি, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে নাম ঠিক করা হবে। এদিকে রেলমন্ত্রীর যমজ সন্তান জন্মের খবরে খুশি দেশবাসী। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমের কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা। প্রিয় দর্শক, পুরো জীবন রাজনীতিতে ব্যয় করে 2014 সনে এসে বৈবাহিক জীবনের সূচনা ঘটান এই মন্ত্রী। আর এরপর থেকেই তার জীবনে যেন সুখের বন্যা। এ থেকেই বোঝা যায় যে কোনো মানুষের যে কোনো সময়ে যে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব। এসব বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।